আজকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আরো স্পষ্ট কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো আপনারা আজকের থেকে এখানে এই রাজপথের আওয়ামী লীগগুলোকে দেখে যান। আগামী দিনে যদি এই ষড়যন্ত্র চলে, সেই ষড়যন্ত্রের জবাব এতদিন নির্বাচনের কারণে আমরা দেই নাই। কিন্তু আগামী দিনে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন জামাত এবং ওই নাশকতা মামলার আসামিরা আওয়ামী লীগের একটি গায়ে যদি একটি লোমের ক্ষতি করে, তার কঠিন জবাব রাজপথে দেওয়া হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে 2013 সালে যে অত্যাচারীরা এই গ্রামকে লুটপাট করেছে, আমার চাচার দোকানকে লুটপাট করেছে, আমার ভাইয়ের এই সমস্ত দোকান লুটপাট করেছে, সেই সমস্ত শওকত বাহিনী, তার ভাইয়েরা, ওই সমস্ত মাওলা বক্সরা, ওই হাকিম সানার দুই ভাইপো ভাগ্নিরা, সেই সমস্ত সন্ত্রাসীরা আওয়ামী লীগ সেজে আজকে আওয়ামী লীগের লোকের নামে মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করছে। আপনাদের দৃষ্টি গোচর করছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের দুইটা চোখ দিয়ে অনুভব করেন, জেলা আওয়ামী লীগের শুরু থেকেই এই 18 বছর ধরে আমরা আপনাদের সাথে আছি। যারা এই কাজগুলো তাদেরকে আপনারা চেনেন কিনা, যারা এই কাজগুলো করছে সেই নাশকতা আসামিরা আওয়ামী লীগের সাথে কিভাবে সম্পৃক্ত হয়, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। আমি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে কথা বলেছি যে নির্বাচনে পরাজয়ের একটি কারণ আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া হয় নাই। জামাতের সভাপতি থেকে শুরু করে, জামাতের সেক্রেটারি থেকে শুরু করে, জামাতের রকম থেকে শুরু করে যারা নির্বাচন পরিচালনা করেছে, তারা দিতে দেই নাই আওয়ামী লীগকে ভোট কমে যাওয়ার নামে। ভোটে পরাজয় হওয়ার পরে ওই হাকিম সানা আবার আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে চায়। আমি আমার এই সমস্ত প্রিন্ট মিডিয়ার ভাইদের মাধ্যমে আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অনেক কথা বললাম, আপনারা আমাদের আওয়ামী লীগের এই সিনিয়র আওয়ামী লীগের সহসভাপতি জনাব রুল আমিন গাজী আছেন, এনার ছেলে যুবলীগের সেক্রেটারি, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার বক্তব্যটি ধারণ করবেন। এখানে মুক্তিযোদ্ধা কাকারা আছেন, আমাদের সকল সবেদ কাকা, আমার চাচা আছেন মুক্তিযোদ্ধা, আমার বাবা আছেন আমাদের আওয়ামী লীগের সহ, আমাদের সভাপতি আছেন, সিনিয়র আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, সবাই আছেন এখানে, আমাদের জামাল আছেন, আমাদের শ্রমিক লীগের সভাপতি, আমাদের ছাত্রলীগের ওই যে সেক্রেটারি সভাপতিকে বিতাড়িত করেছে তারা মিথ্যা মামলা দিয়ে, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের আরও অঙ্গ সংগঠনের আমাদের কৃষক লীগের সভাপতি জনাব শফিকুল ইসলাম সাহেব আছেন, সবার বক্তব্য আপনারা ধারণ করবেন। সবার কৃতজ্ঞতা প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে অপরাজনীতি, এই যে ব্যাক প্র্যাকটিস যেটা শুরু হয়েছে, যে রক্ত রক্তক্ষরণ করে, যে সংগ্রাম করে, যারা রাজনীতি করে পয়সার বিনিময়ে, খুলনা থেকে বাইরে থেকে দালাল এনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে, যারা আওয়ামী লীগের সাথে এই 50 বছরের স্বাধীনতা যুদ্ধের পরে কেউ কোনো নেতৃবৃন্দ চেনে না, তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করেছে, তাহলে এই স্বাধীনতার পর থেকে যে সংগ্রাম জামাত বিএনপির বিপক্ষে আমরা করেছি, আমাদের পরিবার করেছে, আমার চাচা আওয়ামী লীগের সভাপতি ছিলেন 18 বছর আগের থেকেই, সেই সংগ্রাম সব মুছে যাবে এই রাজপথ থেকে, আওয়ামী লীগের সকল সংগ্রাম মুছে যাবে। আপনারা সত্যকে ধারণ করুন, অসত্যকে বর্জন করুন। এই গ্রাম থেকে যে জামাতি অপচেষ্টা আওয়ামী লীগের মধ্যে করা হচ্ছে আওয়ামী লীগ সেজে, সেটা আপনারা চোখের সামনে বিভাগীয় একটি ইনভেস্টিগেশন দেবেন, যে ইনভেস্টিগেশনের মধ্যে প্রকৃত সত্য উন্মোচিত হয়, প্রকৃত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা যায়, সেভাবে একটি টিম আপনারা পাঠাবেন এই আহ্বান রেখে। বাংলাদেশ আওয়ামী লীগ আলুলিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন এবং সবার উপস্থিতিকে স্বাগত জানিয়ে আমি আমার বুকের রক্তক্ষরণের কয়েকটি কথা জোরে হলেও আপনাদেরকে বলেছি, যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন। সবার প্রতি আমরা একটা অনুরোধ করছি, যেমন একটি তদন্ত আনা হোক, যে তদন্তই জামাত প্রতিষ্ঠিত হচ্ছে নাশকতা আসামিরা আওয়ামী লীগের ব্যানার ধরে আওয়ামী লীগকে অতিষ্ঠ করার চেষ্টা করছে, তার একটি সূক্ষ্ম তদন্ত আপনারা করবেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।